এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকের রেসিপিটা আমার ঠাকুমার থেকে শেখা। অনেক পুরনো রেসিপি হলেও আমি সবসময় রেসিপিটাকে কিন্তু নতুন স্বাদে পাই। চলো আজকে শুরু করছি মাছের মাথা দিয়ে মোচার ডাল। তার জন্য আমি কড়াতে তেল দিয়ে মুগ ডালটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটা বুবলস ক্রিয়েট হয় আর ঘর মম করে মুগ ডাল ভাজার গন্ধ বেরোয়। লো ফ্লেমে মুগ ডালটা কিন্তু ভেজে নেবেন, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, জ্বলে যেতে পারে। চলো মুগ ডাল ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। আবার কড়াতে তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মেখে ম্যারিনেশন করে রাখা রুই মাছের মুড়োগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কাতলা মাছের মুড়োতেও বানাতে পারো, তবে ইলিশ মাছের মাথা দিয়ে করলে উফ, সেই তো 10 গুণ স্বাদ বেড়ে যায়। চলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মুড়োগুলো দেখতে পাচ্ছ, আমি তুলে সরিয়ে রাখছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে, দেখো চৌকো করে কাটা আলু, নুন আর হলুদ মেখে আমি 5 মিনিট মতো ম্যারিনেশনে রেখেছিলাম। এর ফলে খুব তাড়াতাড়ি ডিপ ফ্রাইটা হয়ে যায় এবং তেলটাও কম শোক করে। তো চলো এটাও উঠিয়ে রাখছি। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লং আর এলাইচ 5 ফোড়ন দিলাম। ফোড়নে দারুণ একটা এরমি আসছে। এই সময় দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। তারপর খুলে না আসা অবধি পাপড়িগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, থেঁতো করা রসুন, থেঁতো করা আদা, আবারও একটু কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু মশলাগুলো একদম লাল লাল যেন না ধরে সেটা কিন্তু খেয়াল রেখো। মোচাটা অ্যাড করলাম, আমি ডিরেক্ট মোচা দিয়েছি, মানে মিষ্টি মোচা ছিল তাই একদম ডিরেক্ট কেটেই দিয়েছি। আর তোমরা যদি একটু তেঁতো মোচা হয় সেক্ষেত্রে একটু জল গেলে ফেলে তারপর সেটাকে রান্না করো, তাহলে কিন্তু আর তেঁতো লাগবে না। অল্প একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভাজা মুগ ডাল, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, যতটা ডালটা সেদ্ধ হতে জল লাগে ঠিক ততটা পরিমাণ, লাগলে আবার দিতে লাগবে। তো 5-7 মিনিট ঢেকে দিয়েছিলাম, আর যখন ডালটা প্রায় আধা সিদ্ধ এইভাবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাছ। আলু আর মাছটা দেওয়ার পর, মানে মাছের মাথাগুলো দেওয়ার পর 2-3 মিনিট আমি আবারও লো ফ্লেমে ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি। ডালটা কিন্তু পুরো সিদ্ধ হবে না, চেয়ে চেয়ে থাকবে, অর্থাৎ 3 ভাগ সিদ্ধ হয়ে যাবে আর 1 ভাগ হবে না। অল্প একটু জল দিলাম, নয়তো ঠান্ডা হয়ে একদম ড্রাই হয়ে যাবে। কাঁচা জলটা দিয়েছি তাই 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি, তোমরা ঘিটা কিন্তু কম বেশি করতে পারো। ব্যাস টে টাইম দিলেই রেডি মাছের মাথা দিয়ে মোচার ডাল। জাস্ট অসাধারণ খেতে, আমার কিন্তু ভীষণ ফেভারিট এই ডালটা, আমার ঠাকুমার এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে পাশে দেবো। টাটা।